উত্তরপ্রদেশ প্রদেশে আপনারা দেখেছেন কন্টেস্ট করতেই দেওয়া হয় না 90%। ত্রিপুরার রেজাল্ট নিয়ে দেখুন, কন্টেস্ট করতে দেওয়া হয় না 90%। আপনি ওই আনকনটেস্টেড 90% 10% আনকনটেস্টেড 90% 10% আসো ছেড়ে দেন। কোন কোন রাজ্যে কথায় কথায় উত্তরপ্রদেশ কথায় কথায় ত্রিপুরা বলেন আনকনটেস্টেড অমুক তমুক? উত্তরপ্রদেশে তো কদিন আগে পৌরসভা কর্পোরেশনের নির্বাচন হয়ে গেছে। অখিলেশ যাদব মায়াবতী কটা অভিযোগ করেছে? কোন রাজ্যে পোস্টপল ভায়োলেন্সে এত অত্যাচার হয় 21 সালের পরে? এটা গুন্ডা পার্টি লেডি কিম ওই জন্য বলা হয় আপনাকে? এত নৃশংস নিষ্ঠুর আপনি আর আপনার ভাইপো, এটা স্বাধীনতার পরে কেউ দেখেনি, অন্য কোন প্রদেশে এই জিনিস হয় না। গত 2 বছরে একাধিক রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, একাধিক কর্ণাটকে সরকার পরিবর্তন হয়েছে, কোথায় ভায়োলেন্স হয়েছে? ত্রিপুরায় বিজেপি আবার পুনর্বার জিতেছে, কোথায় ভায়োলেন্স হয়েছে? আসামে বিজেপি রিপিট করেছে, কোথায় ভায়োলেন্স হয়েছে? উত্তরপ্রদেশে বিজেপি জিতেছে, কোথায় ভায়োলেন্স হয়েছে? কোন স্টেটে লোকাল বডিজ নির্বাচনে ভায়োলেন্স হয় বলুন আপনি, কোন স্টেটে? আপনি ওই আনকনটেস্টেড 90% 10% আসো ছেড়ে দেন। ভায়োলেন্স কোথায় হয়? আপনাদের টিভি চ্যানেলগুলো তো কেউ মানে খুললে দেখতে পাচ্ছে না যে বিভৎস অবস্থা। গতকাল প্রেস কনফারেন্স করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ত্রিপুরা উত্তরপ্রদেশে লোকাল বডি ইলেকশনে 90% সিটে প্রতিদ্বন্দ্বিতাই হয় না, অর্থাৎ বিরোধী প্রার্থী নমিনেশনই সাবমিট করতে পারে না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তো যথেষ্ট করেছে। আজ শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলেন 90% 10% ছেড়ে দিন। কোন রাজ্যে পোস্টপন ভায়োলেন্স হয় আপনি এটা জানান। 90% প্রতিদ্বন্দ্বিতা না হলে আর পোস্টপন ভায়োলেন্সের জায়গা কোথায় থাকছে? এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।